মিষ্টি এদিকে ওদিকে তাকাচ্ছে। রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন ওর মাথায় আসছে না, একবার জিজ্ঞেস করবে ভাবছে, তো করছে না। যদি সুজয় মাইন্ড করে, কিন্তু থাকতেও পারছে না, জিজ্ঞেস না করে এদিকে ওদিকে কোয়েলকে খুঁজছে। অবশেষে কোয়েল ফোন রিসিভ করে আর বলে ও আসতে পারবে না। কী জন্য সেটা নাকি রাতে বলবে। বললাম এখন বল, বলল এখন সারপ্রাইজ, রাতে বলার আগেই বুঝবি। কিছু মাথায় এলো না, কি বলে কি ও। আমি ওকে বকে দিলাম, একা এসেছি কোথায় ভাবলাম, তিনজন মজা করব এখন একা। সুজয়কে এখন নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি, কিন্তু ও তো একটা ছেলে, আর একটা ছেলের সাথে এভাবে একা থাকাটা কেমন জানি একটা অস্থিরতা ঘিরে ধরলো আমাকে, কিন্তু মুখে প্রকাশ করলাম না। মিষ্টি এগুলো মনে মনে ভাবছে। সুজয় আজ চলো যাই, আমার ভালো লাগছে না, কোয়েলটাও আসলো না, একা একদম ভালো লাগছে না। আরেকটা কথা, রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন বলো তো, এত বড় রেস্টুরেন্ট এরকম ফাঁকা কেন। মিষ্টি তুমি কি বলো তো, আমি আর তুমি দুজন একটু টাইম স্পেন্ড করব, তাই রেস্টুরেন্ট আমি বুক করে নিয়েছি, আর কোয়েল না এসে ভালো করেছে। কি বললে, একা টাইম স্পেন্ড মানে কি, তুমি জানোই আমার এসব একদম পছন্দ না, আমি শুধু কোয়েলের জন্য রাজি হয়েছি। রাজকে ইগনোর করে তোমার ফ্রেন্ড বলে তোমাদের প্রায়োরিটি দিয়েছি, এখন এভাবে একা আমি আসলাম আরও আসলো না, আবার বলেছে সারপ্রাইজ, কি এসব, চলো চলে যাই। আমি এত কি অ্যারেঞ্জমেন্ট করলাম, এখন তুমি চলে যাওয়ার কথা বলছো মিষ্টি, আর কি বলবো, কোয়েলের জন্য এসেছো তার মানে আমাকে তুমি ফ্রেন্ড ভাবো না। তেমন না, তোমাকে আমি ফ্রেন্ড ভাবি, কিন্তু এভাবে একা আমার ভালো লাগে না। আর তোমাকে কে বলেছে রেস্টুরেন্ট বুক করতে, সবার মাঝে তো ভালো লাগতো, এমন নিস্তব্ধ পরিবেশ ভালো লাগে না আমার, ভয় করে। আমি আছি তো, তুমি কি আমাকে ভয় পাচ্ছো, এতদিনে একটু আপন ভাবনে তুমি আমাকে মিষ্টি। না তা না, প্লিজ রাগ করো না। ওকে যাও, রাগ করবো না, আজ তোমার কাছে আমি আমার সব মনের কথা খুলে বলবো, তাই এসব কোয়েলকে আমি আসতে মানা করেছি। কি বললে তুমি, আসতে মানা করেছো? কিন্তু তুমি এমন রিয়াক্ট কেন করছো, বসো, আর চিৎকার করলে সবাই কি ভাববে, ওই দেখো ওইটারা কেমন করে তাকিয়ে আছে। বলেই সুজয় আমার হাত ধরে আবার চেয়ারে বসিয়ে দিল। আমি ওয়েটারের দিকে দেখি সত্যি কেমন অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, আমি নিজেকে শান্ত করলাম, তারপর ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম, রাগে শরীর কাঁপছে আমার। কি বলল, কোয়েলকে আসতে মানা করেছে, কিন্তু কেন সুজয়, তুমি কোয়েলকে কেন আসতে মানা করেছো, আমি ওর রিকোয়েস্টেই এসেছি, আর তুমি ওকে এভাবে না করতে পারলে, ও কি ভাববে আমাদের, ছি, ও আমাদের ফ্রেন্ড, ওকে রেখে তুমি কিভাবে। আরে রিল্যাক্স মিষ্টি, এত হাইপার হচ্ছ কেন, ও আমাদের মাঝে আসতে চায়নি, আমি বলেছি, ও নিজে থেকেই আসার কথা বলেছে। কি বলেছো যে ও এমন কথা বলল। আগে খাবার খেয়ে নাও, তারপর জানতে পারবে কি। না আমি খাবো না, আগে বলো কি বলেছো। আমার খিদে পেয়েছে, আমি তাহলে খেয়ে নি, আজ রেজাল্টের চিন্তায় সারা দিন কিছু খাইনি, প্লিজ খাও, তুমি তো কিছু খাওনি, খাচ্ছ না কেন। তোমার খিদে পেয়েছে তুমি খাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এভাবে বলছো কেন, ওকে না খাইলে আমি খাই। তোমার না ক্ষুধা নেই, এখন খাচ্ছ কেন বলো, কি কথা, তাড়াতাড়ি বলো, এখন 5:50 বাজে, আমি চলে যাব। কেবল না আসলে এখনই চলে যাবে, বলবে কি না, নাকি না জেনেই চলে যাব। ওকে বলছি, বলছি বলে আবার কোথায় চলে গেল কে জানে। মিষ্টিকে বসিয়ে রেখে সুজয় কোথায় চলে গেল বেরিয়ে। 6টা বেজে গেছে, এবার যাওয়ার সময় হয়ে আসছে, কিন্তু ও আসছে না, ছটফট করে চলেছে মিষ্টি। মনটা খারাপ, আর রাজের সাথে বাজে বিহেভ করে খারাপ লাগছে। রাজকে কষ্ট দিলে নিজের মনেও কষ্ট অনুভব হয়, কিন্তু কেন ও জানে না। আজ তার সাথে যাইনি বলে কষ্ট পেয়েছে আমি শিওর, কিন্তু কি করতাম, এখানে আসার কথা রাজি হয়েছিলাম তাই তো এলাম, আজ না এলেই ভালো হতো। সুজয়কে কেমন সুবিধা ঠেকছে না, এমন করছে কেন, ওর মনে কি চলছে কে জানে, চিন্তা করছিলাম বসে। হঠাৎ ধ্যান ভাঙল সুজয়ের কণ্ঠে, তাকিয়ে দেখি আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে আছে, হাতে ফুলের তোড়া। আমি তাকাতেই নার্ভাস হয়ে ঘামতে লাগলাম, তবুও কাঁপা কাঁপা হাতে ফুলে আমার দিকে এগিয়ে এলো। আমি যা ভয় করেছিলাম তাই হলো, এই জন্য ছেলেদের আমি বিশ্বাস করি না, রাগে উঠে দাঁড়ালাম। সুজয়কে আগেই বলেছিলাম এসব আমি লাইক করি না, ও তাও এসব করছে। রাজ রেস্টুরেন্টের বাইরেই ছিল কি হয় দেখার জন্য, কিন্তু এতক্ষণ তেমন কিছু হয়নি, তাই ও নিজেই নিজেকে বকছে। একটু আগে সুজয় মিষ্টিকে রেখে কই জানি গেল, কিছুক্ষণ ওয়েট করে ভাবলো মিষ্টিকে নিয়ে চলে যায়, ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ সুজয় দৌড়ে আসলো হাতে ফুল। যা দেখে রাজে বোঝা হয়ে গেছে কি হয়েছে কি হবে, তার মানে সত্যি
আর আমি এতদিন ভুল ভাবতাম। রাজ আগে কি করবে বুঝে উঠতে পারছে না, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। মিষ্টি সুজয়ের হাত থেকে টান মেরে ফুল নিল। সুজয় নার্ভাস হয়ে কিছুই বলতে পারছে না, আর মিষ্টিও কিছু বলতে দেবে না। ফুল নিয়ে ফেলে বুঝাবে, এসব বুঝতে চায় না, ও আজকে ওর সাথে সমস্ত ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে। কিন্তু কিছু বলতে পারলো না। ফুল নিয়ে সুজয়কে কিছু বলতে যাবে, তার আগেই কেউ ঝড়ের গতিতে ফুল ছিনিয়ে নিল। তাকিয়ে দেখে আর কেউ না, রাজ। আচমকা রাজকে দেখে মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে। ইনি এখানে কি করছে? রাজ ফুল নিয়ে নিচে ফেলে পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেললো। মিষ্টি হা করে তাকিয়ে আছে। রাজকে হিংস্র বাঘের মতো লাগছে। রাগে ওর চোখ লাল টকটকে হয়ে আছে, এত রেগে আছে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, রাজ আমারই সামনে সুজয়কে মারতে গেল। আমি অনেক কষ্টে ছাড়িয়ে নিলাম। মিষ্টি হাত ছাড়ো, ওকে আজ আমি মেরেই ফেলবো। সাহস কি করে হলো তোমাকে প্রপোজ করার? ছাড়ুন বলছি, ছাড়ুন ওকে। সুজয় তুমি চলে যাও। কে উনি মিষ্টি? আমার সাথে এমন বিহেব করলো, আমি চলে কেন যাব? এই যে মিষ্টির কে আপনি? আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আমার সাহসের এখনো কিছু দেখাইনি। মিষ্টি কি বলেছিল? বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, তাহলে এসব কি? ছাড়ো বলছি মিষ্টি, না হলে ভালো হবে না। কিন্তু না, ছাড়বো না। আপনি এখানে কি করছেন? কেন আমি আর সাথে প্রেমে ব্যাঘাত ঘটলো নাকি আপনার? কি বলছেন এসব? ঠিকই বলছি, ছাড়ো। এটা বলেই রাজ মিষ্টিকে ধাক্কা দিল জোরে, যার ফলে মিষ্টি ছিটকে পড়ে টেবিলের কোণায় মাথা লেগে ব্যথা পেল। আজানের শব্দে মিষ্টি কল্পনা থেকে বর্তমানে ফিরল। সারা রাত যেভাবে বসেছিল খেয়ালই করেনি, এখনও সেই দিনের কথা ভাবলে গায়ে কাটা দেয়। কি ভয়ঙ্কর লাগছিল, আমার দেখা প্রথম ভয়ঙ্কর রাজ, তার আগে কখনো এত রাগতে দেখিনি। ছাদে দাঁড়িয়ে গাছে পানি দেওয়ার পর দোলনায় বসে পড়লাম, চোখ জ্বালা করছে। এখন রাত ভোর জেগে থাকার জন্য এমন হচ্ছে, চোখ বন্ধ করে বসে আছি। হালকা ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে, সকালের এই মিষ্টি বাতাস মন ছোঁয়ার জন্য যথেষ্ট। দোলনায় হেলান দিয়েই চোখ বন্ধ করে আছি। কখন যেভাবে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল করিনি। ঘুমের ঘরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু কিভাবে? আমি তো রুমে শুয়ে আছি, তাহলে বৃষ্টি হচ্ছে তা আবার আমার শরীরে পড়ছে কিভাবে? ছাদ ফুটো হয়ে যায়নি তো? ভাবতেই ধরফুরিয়ে উঠতে গেলাম। ভেবেছি আমি খাটে আছি, তাই হাত পা মেলে বসতে গিয়ে দোলনা থেকে পড়ে গেলাম থপাস। আমি এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, পুরো শরীর ভিজে গেছে। আমি এখানে কি করছি? আমি তো রুমে, উফ আর ভাবতে পারছি না, মনে পড়ে গেছে। আমি তো ছাদে এসেছিলাম, তারপর দোলনায় বসেছি, তারপর ওখানেই ঘুমিয়ে পড়েছি। থাপ, বৃষ্টি থেমে গেল। চারপাশ কি আশ্চর্য সুন্দর, কিন্তু বৃষ্টি কি শুধু আমার উপরে হয়েছে? চারপাশ তো ভিজেনি, কত বেলাও হয়ে গেছে, আমি কত সময় ঘুমিয়েছিলাম। এক মনে কথাগুলো ভেবেই যাচ্ছি, আমার সামনে যে রাজ দাঁড়িয়ে আছে আমার খেয়ালই নেই। হঠাৎ চিৎকার শুনে তাড়াতাড়ি বসে থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রাজের দিকে তাকিয়ে দেখি হাতে পানির পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে অদ্ভুতভাবে রাগী দৃষ্টি নিয়ে। আমি এতক্ষণ যেটাকে বৃষ্টি ভেবেছি সেটা তার মানে রাজ ইচ্ছে করে করেছে, আর আমি কিনা কি ভাবলাম। উফ, আপনি ইচ্ছে করে আমার উপর পানি দিয়েছেন, তাই না? রাজ কিছু না বলে একটা ইগনোর ভাব করে ঘুরে চলে যেতে গেল। কি হলো বলুন, আপনি আমাকে ইচ্ছে করে ভিজিয়েছেন কেন? আমি কি না ভাবলাম, কতটা ভয় পেয়েছি জানেন? কাল এত বাজে বিহেভ করলেন, আজ আবার ভিজিয়ে দিলেন এই সাত সকালে। কি হয়েছে আপনার? কাল কি জন্য ডেকেছিলেন বলেন না? মিষ্টি কথাগুলো বলেই রাজের হাত চেপে ধরলো। রাজ চরম রেগে পেছনে ফিরল, ও প্রচণ্ড রেগে আছে মিষ্টির উপর। এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করলো আর মিষ্টি কিনা ওকে ইগনোর করে চলে এলো। যতবার ভেবেছে সব ভুলে মিষ্টিকে মনের সবটা খুলে বলবে, ততবার মিষ্টি এমন করে। সবসময় আমার মনটা ভেঙে দেয়। আবার এখন জিজ্ঞেস করা হচ্ছে কি জন্য ডেকেছিলাম। রেগে পেছনে ফিরে মিষ্টি কে বকতে যাবে, কিন্তু রাজ বকতে পারলো না। মিষ্টির অবুঝমাখা মুখ, যেটা দেখে রাজের রাগ উবে গেল। পানি দেওয়ায় মিষ্টির চুল থেকে পানি গড়িয়ে মুখ বেয়ে নিচে পড়ছে, যা রাজ নেশা চোখে তাকিয়ে আছে। ভেজা শরীরে মিষ্টির জামা আটকে আছে, যা দেখে রাজ আর তাকিয়ে থাকতে পারলো না। এভাবে দেখলে নিজেকে আটকাতে পারবে না, আবার পেছনে ফিরে গেল। কি হলো, ওই দিকে তাকালেন কেন? আমার দিকে তাকান আর বলেন কাল কি জন্য ডেকেছিলেন যে এত রাগ করে খাবার ফেলে দিলেন। মিষ্টি হাত ছাড়ো। না, ছাড়বো না, বলেন আগে। আমি আপনার কিছুতে কখনো কিছু বলিনি, কিন্তু আজকে আপনাকে বলতেই হবে।
আপনি কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করেন? কি করেছি আমি সেই ঘটনার জন্য? সেটা তো আপনিও দেখেছেন। আমি তোকে হাত ছাড়তে বলেছি। বললাম না ছাড়বো না। আচ্ছা, সুজয় যদি আমাকে পছন্দ করেও থাকে, ও কেন? যে কোনো ছেলে যদি আমাকে প্রপোজ করে তাতে আপনার কি? আপনি কেন এত রিয়্যাক্ট করেন? তুই বাচ্চা না যে বুঝিস না কিছু, আর না বুঝলে নাই। আমি আর কখনো তোকে বুঝাবো না, অনেকটাই করেছি কিন্তু তুই বুঝিসনি। কি বলেন প্লিজ? রাজ মিষ্টির কথা তোয়াক্কা না করে হাত ছাড়িয়ে দ্রুত বেগে নিচে নেমে এলো। মিষ্টি হাঁ করে রাজে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকালো না কেন? হঠাৎ নিজের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে নিচ্ছিল মিষ্টি। তোর এত অধঃপতন, ওড়না ঠিক করে রাখতে পারিস না? নিজের মনে বিবি করতে করতে নিজেও নেমে এলো। ক্লাসরুমে বসে আছি, পাশে তিথি বকবক করেই চলেছে। এই তুই চুপ করবি? আমার মাথা ব্যথা করছে। কেন দোস্ত, তোর আবার কি হয়েছে? আমার কথা শুনবি না? কাল রাতে কি হয়েছে জানিস? মাসুদকে ইচ্ছা মতো কথা শুনিয়েছি, ও কিনা আমার সাথে দেখা করতে এলো। তুই বল, কত সুন্দর করে সেজে এসেছিলাম ওর সাথে ঘুরতে যাবো বলে, আর ও কিনা এলো না। তার নাকি হসপিটালে কাজ ছিল, আমাকে একটুও ভালোবাসে না বলেছি, তারপর কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছি রাতে। ও ফোনে একটু পরপর বলছে এখন। উফ, চুপ কর তো, তোর ওই হাদারামের কথা বলা বন্ধ কর, আমার মাথা ব্যথা করছে। বলছি না, পরে শুনবো। কেউ আমায় ভালোবাসে না, শুনবি কেন? কারো লগে আর কথা কমো না, সর। আর কিছু কমো না, মাসুদরেও কইছি আর কথা কমো না, বিয়ে ক্যান্সেল। তুইও আমার কথা শুনবি না, সবাই পর। উফ আল্লাহ, কেউ এর হাত থেকে আমাকে বাঁচাও। এই এক জ্বালা, তিথিকে নিয়ে ওর উঠবি মাসুদ, দুই মাস পর বিয়ে, এখন এঙ্গেজমেন্ট হয়েছে খালি। তা নিয়ে সারা দিন আমার কান ঝালাপালা না করলে ওর হয়ই না। ওর একই কথা, ও সব কথা আমাকে বলবে, আর নাও করা যাবে না। তাহলেই একটু পর তার রাগ ভাঙাতে হবে আমাকেই, কি আর করা, ফ্রেন্ড তো। এমনিতেই তিথির মনটা অনেক ভালো, কোয়েলের পর ওকেই বেস্ট ফ্রেন্ড ভাবি। তৃতীয় ক্লাস আজ হবে না, স্যার আসেনি, তাই বাইরে বের হলাম, চারপাশে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো রাজ যেখানে বসে থাকে একবার ঘুরে আসি। কেন জানি যেতে ইচ্ছে হলো, তিথি তো ফোন কানে চেপেই আছে। একটু আগে বলল আর নাকি কথা বলবে না, আবার এখনই শুরু করে দিয়েছে। দরজার কাছে এসে দাঁড়ালাম, ভেতরে রাজ আর তার ফ্রেন্ডরা সবাই আছে। রাজ বেঞ্চে বসে আছে, সামনে মারি আপু আছে, কিছু বলছে। রাজ মুখটা কেমন রাগি করে রেখেছে, হঠাৎ আমার দিকে তাকালো। কখন আমি এখানে আসি না, আজই আসলাম। আমাকে দেখে সে অবাক হয়েছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ রাজ মারিয়ার হাত ধরে ফেলল। আহ মারু, তুই কিছু বলবি আর আমি মানবো না, তা কখনো হয়? আচ্ছা তুই যা বলবি তাই হবে। সত্যি বলছিস? খুশিতে রাজকে জড়িয়ে ধরলো, আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু জড়িয়ে ধরা দেখে বুকে চাপা কষ্ট পেলাম যা আমি সহ্য করতে পারছিলাম না। কি রে মিষ্টি, তুই এখানে কি করছিস? না মানে আসলে কি হলো বল। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে।